শুনছিলেন মেগ হোমস্টেলটি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, 11 লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার 4 বছর পেরোল। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিয়ে মায়াকান্না দেখালেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে ব্যর্থ আন্তর্জাতিক মহল, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। উল্টো দেশটিতে সেনা অভ্যুত্থানের ফলে প্রত্যাবাসন আরও ঝুলে যেতে পারে বলেও মনে করছেন তারা। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান। 25 আগস্ট 2017, নিজ দেশে হত্যা, ধর্ষণ আর বর্বরতার শিকার হয়ে বাংলাদেশমুখী হয় রোহিঙ্গা স্রোত। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে রোহিঙ্গাদের কক্সবাজারের পাহাড়ে আশ্রয় দেয় সরকার। সারা বিশ্বে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও বৈশ্বিক রাজনীতির মারপ্যাঁচে বারবার পেঁচাতে থাকে রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাগজে কলমে রাজি হলেও কথা রাখেনি মিয়ানমার সরকার। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে শক্তিশালী ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও বলিষ্ঠ। বেশিরভাগ দেশ তার বক্তব্যকে সমর্থন করলেও সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও বেশি উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আরও এটা খারাপের দিকে যাবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনটাকে সাংঘাতিক ভাবে ব্যাহত করবে, অনিশ্চিত করবে এবং আমাদের স্বার্থকে সাংঘাতিক ভাবে ক্ষুণ্ণ করবে। মিয়ানমার সেনাবাহিনী, আমরা তো জানি যে তারা কালক্ষেপণ সবসময় চেষ্টা করবে। আমি মনে করি না যে এটা নতুন করে কোনো ব্যাহত হয়েছে, আসলে ব্যাহত হয়েই আছে জিনিসটা, কারণ ওই পারে যে পরিবেশ সৃষ্টি করা সেক্ষেত্রে মিয়ানমার কোনো ব্যবস্থা অদ্যাবধি নেই। 11 লাখ রোহিঙ্গাকে ভরণ পোষণের নামে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ব্যবসায়িক চিন্তা করছে এমন অভিযোগ উঠেছে আগেই। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব বলছে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সাথে 15 গুণ বাণিজ্য বেড়েছে চায়না আমেরিকার। যারা হিউম্যান রাইটস এর কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। অথচ ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ওপর চাপ কমাতে এবং 1 লাখ রোহিঙ্গাকে উন্নত জীবন দিতে ভাসানচরে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করেছে বাংলাদেশ। স্রোতের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গেল সপ্তাহে এক রিপোর্টে UNHCR বলছে দক্ষিণ পূর্ব দেশগুলোর নতুন আশ্রয় খুঁজতে 2020 সালে সমুদ্রে সলিল সমাধি হয়েছে অন্তত 214 জন রোহিঙ্গার। আশা আসান, বাংলা চ্যানেল।